হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব সন্তানের বিপদ দেখলে মা কি না করতে পারে, এমনকি নিজের জীবন দিতেও পিছু পা হয় না। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে তোমাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ, পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মায়ালোকে তোমাদের সবাইকে স্বাগতম। একটি মুরগি তার সন্তানদের নিয়ে খোলামেলা জায়গায় মনের আনন্দে ঘোরাঘুরি করছিল, ও তার বাচ্চাগুলো তার মায়ের সাথে সাথে বেশ আনন্দে ছিল। তার মায়ের চারপাশে দৌড়দৌড়ি করছিল আর কুড়িয়ে কুড়িয়ে খাবার খাচ্ছিল। কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো কি আর জানত যে তাদের উপর আর কিছু সময়ের মধ্যে বিশাল বড় এক বিপদ আসতে চলেছে। কিন্তু মা মোরগটি আগে থেকেই সতর্ক ছিল যে বাইরে গেলে তার ছোট ছোট বাচ্চাদের উপর বিপদ আসতে পারে। তাই তো মা মোরগটি তার চারপাশে দেখছিল আর একটু একটু করে তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে সামনে এগোচ্ছিল, এবং বাচ্চাগুলো তার মায়ের সাথে সাথে যাচ্ছিল। হঠাৎ করে মা মোরগটি দেখতে পায় একটি খুনি ইগল পাখি গাছের মাথার একটা ডালের উপর বসে তাদের বাচ্চার উপর নজর রাখছে শিকার করার জন্য। মা মোরগটি বিপদ বুঝতে পেরে তার বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি কোনো নিরাপদ জায়গায় যেতে থাকে, খুব সতর্ক ও সাবধানের সাথে। কিন্তু বিপদ যে এখনও কাটেনি, দুষ্টু ইগল পাখিটি এখনও যে নজর রেখে আছে মুরগির বাচ্চাদের উপর, শিকার করে তার খাবার বানানোর জন্য, আর সুযোগ বুঝে উড়ে এসে আক্রমণ করে দিল বাচ্চাদের উপরে। কিন্তু মা মোরগটি তার জীবনের পরোয়া না করে বাচ্চাদের বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালো, এবং ইগল ও মুরগির মধ্যে প্রচণ্ড যুদ্ধ ও মারামারি বেঁধে গেল। মা মোরগটি হারতে রাজি নয়, কারণ সে হেরে গেলে যে তার সন্তানের মৃত্যু নিশ্চিত। ওইদিকে ইগল পাখিটিও যে তার পেটের ক্ষুধা মেটানোর জন্য শিকার করতেই হবে। মা মোরগটির সন্তানের ভালোবাসার কাছে প্রথমবারের মতো ইগল পাখিটি হেরে গেল, এবং ইগল পাখিটি খালি হাতে যেতে বাধ্য হল। এরপর মা মোরগটি তার সন্তানদের নিয়ে তাড়াতাড়ি সে জায়গাটা ছেড়ে নিরাপদ জায়গায় যাচ্ছিল, কারণ মুরগিটি জানত ইগলের সাথে সে বেশিক্ষণ যুদ্ধ করে পারবে না, ও দুষ্টু ইগলটি শিকার না করে খালি হাতে যাবার নয়। মুরগটি কিছু দূর যেতে না যেতে নাসরবান্ধা দুষ্টু খুনি ইগলটি আবারও দ্বিতীয়বারের মতো আক্রমণ করে দিল। এবারও মুরগটি তার সন্তানদের বাঁচাতে নিজের জীবনের পরোয়া না করে খুনি ইগলের সাথে যুদ্ধে লেগে গেল। কিন্তু এবার মুরগটি আর খুনি ইগলের সাথে পেরে উঠল না। মা মুরগটিকে খুনি ইগল তার শিকার বানিয়ে নিল, আর শত চেষ্টা করেও ইগল পাখির হাত থেকে মা মোরগটি বাঁচতে পারল না। ইগল পাখিটি মা মোরগটিকে হত্যা করে ফেলল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটা কথা জানতে পারলাম যে মা তার সন্তানের ভালোবাসার জন্য সব কিছু করতে পারে, প্রয়োজন পড়লে নিজের জীবনও দিতে পারে হাসতে হাসতে। বন্ধুরা, তাই তোমাদের কাছে একটা অনুরোধ, এই পৃথিবীর সবথেকে দামি সম্পদ বেহেস্ত বা স্বর্গের ঠিকানা মা বাবাকে কেউ কখনো কষ্ট দিও না বা অবহেলা করো না। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আমার কথায় কোথাও ভুল হলে তাও জানিও, আমি সংশোধন করার চেষ্টা করব। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। এত সময়